আসসালামু আলাইকুম মিশাইর হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 16 ফেব্রুয়ারি 2023, আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আজকে সপ্তাহের শেষ দিন, তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মার্কেট সামান্য হলো আজকে পজিটিভ হলো, তবে এতই সামান্য যেটা আসলে ঠিক তেমন একটা খুশির ব্যাপার নয়। তো যাই হোক, তারপরও আমরা একটু আলোচনা করি বিষয়টা নিয়ে, যেহেতু আজকে সপ্তাহের শেষ দিন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিএসসি সাধারণ সূচকে আজকে আমরা দেখতে পাচ্ছি 1.19 পয়েন্টের মতো আপ হয়েছে। ডিএসসি 30 সূচকে দেখতে পাচ্ছি 2.17 পয়েন্ট আপ হয়েছে, এবং ডিএসসি 16 সূচকে আমরা দেখতে পাচ্ছি আবার মাইনাস হলো এখানে 0.23 পয়েন্ট। অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে আজকে দুটি ইন্ডেক্স পজিটিভ হয়েছে এবং একটি মাইনাস হলো। আমরা আসলে দুঃখজনক ঘটনা এটা। এবং আমরা যদি এখানে যদি ইন্ডেক্স মুভারে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বিএসসি আজকে ভালো করেছে, বাকি সবাই কিন্তু তেমন একটা ভালো করতে পারেনি। বিএসসি আজকে 1 পয়েন্টের বেশি আপ করেছে, বাকি সবাই কিন্তু খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে। অপরদিকে মার্কেট ড্রেগার আমরা দেখতে পাচ্ছি তেমন একটা মাইনাস হয়নি যদিও এখানে পয়েন্ট, কিন্তু তারপরেও কিন্তু মার্কেটটা এভাবে করে দাঁড়াতে পারেনি। এই হচ্ছে বিষয়। এবং আজকে যদি আমরা খেয়াল করি যে আজকে বেশিরভাগ শেয়ারই কিন্তু মাইনাস হয়েছে, এবং অপরিবর্তিত ছিল 146টি এবং 41টি শেয়ার মাত্র আপ হয়েছে, এবং 123টি আমরা দেখতে পেলাম যে মাইনাস হয়েছে। এবং টাকার অঙ্কে লেনদেন আজকে আরও কমে গিয়েছে গতদিনের তুলনায়, মাত্র 340.330 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, অর্থাৎ প্রায় 90 কোটি টাকার মতো কিন্তু কম লেনদেন হয়েছে গতদিনের তুলনায়। তো আস্তে আস্তে এভাবে লেনদেন কমে যাওয়ার তো ভালো লক্ষণ নয় আমরা বুঝতে পারছি। যদিও গতকালকে আমরা নিউজে একটা আলোচনা করেছিলাম যে শেয়ার মার্কেটে নাকি কোটিপতির সংখ্যা বাড়ছে, কিন্তু প্রকৃতপক্ষে তার কোনো ফলাফল আমরা চোখে দেখতে পাচ্ছি না। এবং আমরা যদি এখানে দেখি যে টপ গেইনার এবং লুজার, তো টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মিউচুয়াল ফান্ড ভালো করেছে, এখানে GLDN JMF এই মিউচুয়াল ফান্ডটি ভালো করেছে, তবে সেটা কিন্তু হঠাৎ হতে পারেনি। এছাড়াও MB ফার্মা, রিলায়েন্স ইন্স্যুরেন্স, জুটি স্পিনিং, এরা মোটামুটি ভালো করেছে বলতে গেলে, তবে অতটা ভালো হয়েছে বলে মনে করি না। এছাড়াও যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আলহাস টেক্সটাইল আবার আজকে মাইনাস হয়েছে, বিডি ল্যাম্পস মাইনাস হয়েছে, বিডি থাই ফুড মাইনাস হয়েছে। তবে এরা কিন্তু কেউই যে অনেক বেশি পয়েন্ট মাইনাস হয়েছে, আহামরি হয়েছে তা না, তবে আমি বুঝতে পারছি না কেন পয়েন্ট আসলে বৃদ্ধি পেল না। এবং আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি বিএসসি কিন্তু টাকার অঙ্কে লেনদেনের টপে রয়েছে, এবং তার ধারে কাছেও আর কেউ নেই আমরা এখানে খেয়াল করছি। এছাড়া যদি আমরা মার্কেট ম্যাপে খেয়াল করি, তাহলে দেখতে মার্কেট ম্যাপটা আসলে মিশ্র প্রতিক্রিয়া, তবে মাইনাসের পরিমাণে বেশি আমরা খেয়াল করছি এখানে। এছাড়াও যদি ব্লক মার্কেটটা খেয়াল করি, তাহলে আমরা দেখেছি ব্লক মার্কেটও মোটামুটি বলা যায় যে বেশ কিছু শেয়ার লেনদেন হয়েছে ভালো। এর মধ্যে বলতে পারি ঢাকা ইন্স্যুরেন্স, তারপরে এখানে বলতে স্কয়ার ফার্মা, এখানে বলতে পারি আনোয়ার গ্যালভানাইজিং, তারপরে এখানে পিটিএল, এই মোটামুটি কয়েকটি শেয়ার এখানে ভালো করেছে, যেমন এখানে IPDC, এরা ভালো লেনদেন হয়েছে। তো মোটামুটি এই ছিল লেনদেন সংখ্যা ব্লক মার্কেটে, তবে ব্লক মার্কেট আজকে কিন্তু খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে আমরা বলতে পারি সেই হিসেবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের দিনের বাজারের অবস্থা। তো বাজারের অবস্থা বিবেচনা করে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে খুবই খারাপ, এটা আসলে বাজার বলা যায় না, নিবু নিবু করে অবস্থা, মানে কোনো রকম বেঁচে আছে এরকম বেঁচে থাকার মতোই আমার মনে হয় না। করোনাকালীন সময় এত বাজে অবস্থা ছিল যতটা বাজে অবস্থা বর্তমানে বিরাজ করছে, এবং আর কতকাল ফ্লোর প্রাইসে থাকা যাবে সেটা আমরা বুঝতে পারছি না। আমার মনে হয় ফ্লোর প্রাইসটা ভাঙার জন্যই বসে আছে বোধহয় মার্কেটে পতন ঘটানো হচ্ছে, এবং ফ্লোর প্রাইসটা ভাঙার পরে যে কী ভয়ঙ্কর অবস্থা আমি সেটা আসলে বুঝতে পারছি না বা বিবেচনাও করতে পারছি না। যাই হোক, পরেরটা পরে দেখা যাবে, কিন্তু আমরা এখন বুঝতে পারলাম যে মার্কেটের খুব খারাপ অবস্থা। তো যাই হোক, এখন আমরা কয়েকটি নিউজ দেখবো। তো প্রথমে আমরা যে নিউজটি দেখবো সেটা হচ্ছে নিবু নিবু হারিকেনের আলোর মতো চলছে শেয়ার বাজার। তো আমি বুঝি না আসলে শেয়ার বাজার নিয়ে কি কারো কোনো মাথা ব্যথা নেই নাকি না, মানুষ কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চায় না, বিশেষ করে এটা সাধারণ মার্কেটের বাজার হলে এই বাজারে কেন সাধারণ বিনিয়োগকারীদের এত ক্ষতি হওয়ার কারণ দাঁড়াবে আমরা বুঝতে পারছি না আসলে কী বলবো। এখানে যদি আমরা দেখি সপ্তাহের শেষ কার্যদিবস 16 ফেব্রুয়ারি 2023, ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচকে মিশ্র অবস্থা, লেনদেন শেষ হয়েছে, এদিন কমেছে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ, তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ার দর। লেনদেন ও সূচকের এমন গতির ফলে অনেকটা নিবু নিবু হারিকেন আলোর মতো শেয়ার বাজার চলছে বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা। তো সেটাই আর কি, কিছু বলার নেই যে আসলে এভাবে করে মার্কেট চলা যায় বা মার্কেট চলে আমি ঠিক বুঝতে পারছি না। এই মার্কেট আসলে তেমন কোনো লেনদেন নেই আমরা বলতে পারি এইভাবে করে কি, আমার তো মনে হয় না শেয়ার মার্কেটের কমিশনও উঠে অনেক অনেক যেটা ব্রোকারের হাজার রয়েছে তাদের। তো আসলে কী বলবো, কিছু বলার নেই। এরপরে যদি পরবর্তীতে আমরা যেই নিউজটি দেখবো সেটা হচ্ছে শেয়ার কেনার ঘোষণা, এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি জেনারেশন নেক্সট লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা
এজে কর্পোরেশন লিমিটেড 10 লাখ শেয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে কোম্পানির এই কর্পোরেট উদ্যোক্তা আগামী 30 কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে বাজার মূল্যে ক্রয় করবে। এছাড়াও কোম্পানির এই উদ্যোক্তা গত 2 সপ্তাহে 20 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। তার মানে হচ্ছে একটা হিউজ পরিমাণ শেয়ার কিন্তু এই উদ্যোক্তা কিনতে যাচ্ছে। তার মানে যেহেতু উদ্যোক্তা পরিচালকরা শেয়ারগুলো ক্রয় করছে, তো আশা করা যায় জেনারেশন নেক্সটের একটা কোনো ভালো কিছু ঘটতে পারে বা কোনো রকম একটা ভালো নিউজ আমরা সামনে পেতে পারবো বলে আশা করি। আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে আমরা জিনিসটি নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে ব্লকে 4 কোম্পানির বড় লেনদেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE ব্লক মার্কেটে 49টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 30,89,56,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 4টি কোম্পানির। এই 4টি কোম্পানি কারা? তারা হচ্ছে ঢাকা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, IPDC ফাইন্যান্স এবং আনোয়ার গ্যালভানাইজিং। তো যেটা একটু আলোচনা করেছিলাম একটু আগেই, যে এই 4টি কোম্পানির ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো ব্লক মার্কেটে যেগুলি লেনদেন হয় এগুলি কিন্তু নর্মাল মার্কেটও আমরা মাঝে মাঝে ভালোতে দেখেছি। তো অনেকে হয়তো বলেন যে আমরা তো অন্যান্য শেয়ারগুলো ব্লক মার্কেটে লেনদেন হতে দেখি, যেমন ফরচুনের কথা বলতে পারেন যে ফরচুন কেন তাহলে বৃদ্ধি পাচ্ছে না। এখন একটা বিষয় হচ্ছে যে ব্লক মার্কেটের লেনদেন ভালো হচ্ছে এবং ব্লক মার্কেটে কারা কিনছে সেটাও কিন্তু আমরা জানি। তো সেটার ফলাফল যদি তৎক্ষণাৎই হয় তাহলে তো মানুষ বুঝে ফেলবে ব্যবসাটা। তো এই জন্যই তারা নিজের ইচ্ছা করে এরকম ঘটায়। আবার দেখা যায় যে অনেক সময় তারা শেয়ার হস্তান্তরের জন্য ব্লক মার্কেটটাকে ব্যবহার করে থাকে, অর্থাৎ এক মালিকানা থেকে আরেক মালিকানা হস্তান্তরের জন্য এই কারসাজিগুলো করে থাকে, অথবা মার্কেট ম্যানিপুলেট করার জন্য তারা এই ধরনের কারসাজি করে থাকে। আমি এই বিষয়ে অনেক দিন আগে একটা নিউজ করেছিলাম। তো সুতরাং ব্লক মার্কেটটা আমাদের নজরে রাখা উচিত, এটা একটা গতি প্রকৃতি বোঝা যায় বাজারের। আমরা যদি খেয়াল করি যে নর্মাল মার্কেটের তুলনায় ব্লক মার্কেটে বেশি লেনদেন হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারবো যে এই মার্কেটে সাধারণ বিনিয়োগকারী নেই, সবই বড় বড় বিনিয়োগকারী। তাহলে আমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে যে বর্তমানে মার্কেটে কিছুটা একটা পরিবর্তন হওয়ার উচ্চতার সম্ভাবনা রয়েছে। অপরদিকে যদি দেখি যে মার্কেটে ব্লক মার্কেটের তুলনায় অনেক অনেক বেশি পরিমাণ সাধারণ মার্কেটে লেনদেন আছে, তাহলে বুঝতে হবে যে এই মার্কেটে সাধারণ বিনিয়োগকারীদের একটা আধিপত্য রয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীরা যেহেতু মার্কেটের তেমন একটা পরিবর্তন ঘটাতে পারে না। এবং একটা বড় বিষয় হচ্ছে যে ব্লক মার্কেট যেহেতু ইন্ডেক্সে কোনো প্রভাব ফেলে না, এজন্যই বড় বড় বিনিয়োগকারী ব্লক মার্কেটে বিনিয়োগ করলেও সেটা কোনো বড় কোনো প্রভাব ফেলে না শেয়ার মার্কেটে ইন্ডেক্সে। অপরদিকে ছোটো ছোটো বিনিয়োগকারীরা কিন্তু অনেক বেশি পরিমাণ লেনদেনও করতে পারে না, এজন্য মূলত ইন্ডেক্স আজকে এই অবস্থা। তো যাই হোক, এর পরবর্তীতে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হচ্ছে যে সিপালের মালিকানা পরিবর্তন। তো আমরা সিপাল হোটেল নিয়ে বেশ কিছুদিন যাবতীয় আলোচনা করছিলাম, তো আমরা এখন জানতে পারলাম যে তাদের মালিকানা পরিবর্তন হয়েছে এবং আমরা দেখতে শেয়ার তালিকাভুক্ত ভ্রমণ অবকাশ খাতের কোম্পানি রয়্যাল সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড মালিকানা পরিবর্তন হয়েছে। স্বামী এন্টারপ্রাইজের কাছে থাকা কোম্পানির 40% শেয়ার সিপাল সুন্দরবন ইকো রিসোর্টের কাছে হস্তান্তরের মাধ্যমে মালিকানা পরিবর্তন হয়েছে। বুঝতে পারলাম যে বর্তমানে সিপালের মালিকানা পরিবর্তন হলো। এখন দেখা যাক এই মালিকানা পরিবর্তনের ফলে সিপালের আসলে মূলত কী উপকারটা হলো বা কী ধরনের পরিবর্তন ঘটবে বলে আমি মনে করি সেটা দেখা উচিত আমাদের সবারই। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের নিউজগুলো। তো আজকের নিউজগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ লেগেছে আমার কাছে, তবে অতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি বা বাজারের ব্যাপক কোনো পরিবর্তন ঘটছে এরকম কোনো নিউজ আমি এখনও পাইনি। তবে এতটুকু বলতে পারি যে শেয়ার মার্কেট বর্তমানে অসুস্থ, ICU রয়েছে। একে বাঁচানোর জন্য আসলে আমাদের ICU ছাড়া কোনো উপায় নেই, কিন্তু যেই ধরনের পরিকল্পনা করা হয়েছে এগুলো হচ্ছে যে অনেকটা কোনো রকম ইঞ্জেকশন দিয়ে বাঁচিয়ে রাখার মতো, ধরেন স্যালাইন দিয়ে বাঁচিয়ে রাখার মতো। তো এই মার্কেটকে বাঁচাতে হলে আমাদের ICU নিতে হবে, কিন্তু আমরা তাকে জেনারেল ওয়ার্ডে নিয়ে তারপরে ইঞ্জেকশনের মাধ্যমে বিভিন্ন রকম ওষুধ বা ভিটামিন পুশ করছি। তো এই ধরনের ভিটামিন বা ইঞ্জেকশন এগুলি দ্বারা শেয়ার মার্কেট কখনো উন্নত ঘটবে না। এবং সরকারের যদি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি শেয়ার মার্কেট নিয়ে যদি না ভাবে তাহলে আসলে বলার কিছু নাই। কারণ আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলির কম করে হলেও একজন সদস্য শেয়ার মার্কেটের সাথে যুক্ত। তো এই এত বড় একটা হিউজ মার্কেটকে কেন ব্যবহার করে ধ্বংস করা হচ্ছে বা কেন বাজে যে শেয়ারগুলো শেয়ার মার্কেটে লিস্টেড হচ্ছে সেই বিষয়টি আসলে বিবেচনা রাখা উচিত, এবং কেন সাধারণ বিনিয়োগকারীরা সবসময় ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়েও কিন্তু বিবেচনা রাখা উচিত, এবং ওভার ভ্যালুড হলে কেন সেই বিষয়গুলো নিয়ে সরকার মাথা ঘামায় না সেটাও বিবেচনা করা উচিত। এবং একটা বড় বিষয় হচ্ছে যে IMF ঋণটা পাওয়ার পর আমরা ভেবেছিলাম যে শেয়ার মার্কেটের আর যাই হোক এবার আস্তে আস্তে উন্নতি ঘটবে, কিন্তু তার উল্টাটা হয়েছে এবং দিন দিন কিন্তু শেয়ার মার্কেট খারাপ হচ্ছে। তো আসলে আর কিছু বলার নেই, এভাবে করে চলতে থাকলে আসলে মার্কেট আর থাকবে না, তখন মার্কেটকে চিরস্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে। তো যাই হোক, এরকম আশা করি না,
আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে মার্কেটের ভালো ভালো শেয়ারগুলো তেমনভাবে পারফর্ম করতে পারছে না, এবং এটার বড় কারণটা হচ্ছে মূলধন সংকট। তো এই মূলধন সংকটের জন্য বিভিন্ন রকম পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, যে ব্যাংকের এক্সপোজার লিমিটের একটা পরিবর্তন ঘটানো হয়েছিল। এছাড়া আমরা বলতে পারি যে আইসিবিকে বিনিয়োগ করতে বলা হয়েছিল, এছাড়া বড় বড় ইনভেস্টরদের বিনিয়োগ করতে বলা হয়েছিল, কিন্তু তারা কোনো প্রকার সাড়া শব্দ করেনি, এই জন্যই আজকে এই অবস্থা। তো যাই হোক, আমি আশা করব যে সামনের দিকে মার্কেট ভালো হবে, তবে আমার আশা দিয়ে তো আর হবে না। তবে যেটুকু প্রেডিকশন করতে পারি সেটা হচ্ছে যে সামনের দিকে হয়তো মার্কেট তেমন একটা ঘুরে দাঁড়াতে পারবে না, গুটি কয়েক শেয়ার ছাড়া আর কেউই তেমন একটা ভালো পারফর্ম করতে পারবে না। মাত্র 4-5টা শেয়ার বা 10-12টা শেয়ার যদি ভালো করে, তাহলে বাকি শেয়ারগুলোর অবস্থা কী হয় সেটা আসলে দেখার বিষয়। তো যাই হোক, আজকের বিষয়ে একটা ভিডিও বার করবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, এবং নিরাপদে বিনিয়োগ করুন। সেই প্রত্যাশা আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।